আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম ইট ওয়াজ এ স্পেশাল ডে ফেব্রুয়ারি 29, আর কেন স্পেশাল ডে তা সবাই বুঝতে পেরেছিলেন। অ্যান্ড টুডে ইজ 1st March অ্যান্ড ইটস অলসো এ স্পেশাল ডে বিকজ ইটস মাই মাদার্স বার্থডে। হ্যাপি বার্থডে মা। আর আজকে এজন্যই আমি একটু ট্রাই করব এই দিনটা আম্মুর জন্য একটু মেমোরেবল করে রাখার। গিফট হয়তো এখন দিব না, তবে পরে দিব ইনশাল্লাহ। আমি যতটুকুই হালকা পাতলা রান্না বান্না জানি আর কি, আম্মুর জন্য তাই কিছু একটা রান্না করব। আমি ফ্রাইড রাইসটা মোটামুটি রান্না করতে পারি, তাই ঠিক করলাম এটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমার ফ্রাইড রাইস রান্নার উপকরণ। সাথে আমি একটু চিকেন ফ্রাই করারও চেষ্টা করছিলাম। আমি গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি নিয়েছি ফ্রাইড রাইস রান্না করার জন্য। মায়েরা তো আমাদের জন্মদিনটাকে মেমোরেবল করে রাখার জন্য ওই দিনে আমাদের জন্য কিছু স্পেশাল রান্না করে, আমাদেরকে গিফট দেয়। আর গিফট দেওয়ার আগেই আমরা গিফট চেয়ে থাকি, আগে থেকে আম্মুর কাছে বুকিং করে দিই, আম্মু ওই গিফটটা কিন্তু আমি নিব। আমি পোলাবের চালটা আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। আর আমি পাস্তার মতো ফ্রাইড রাইসটাও খুব সহজ উপায়ে রান্না করি, তেমন বেশি কিছু দেই না। আজকে যখন রান্না করছিলাম বারবার শুধু একটা কথাই চিন্তা করছিলাম যে আল্লাহ রান্নাটা আম্মুর যাতে পছন্দ হয়, কারণ আজকে শুধু আম্মুর জন্য স্পেশালি এই ফ্রাইড রাইস রান্না করছি। ফ্রাইড রাইস রান্না করতে করতে চিন্তা করছিলাম যে আম্মুর জন্য কেক এনে তো কোনো লাভ নেই, কারণ আম্মু কেক খুব একটা পছন্দ করে না, কিন্তু মিষ্টি তো কিছু বানানো উচিত, তাই একটা নতুন ডেজার্ট বানালাম। আর এই ডেজার্টের রেসিপিটাও আমি ইউটিউব থেকে দেখেছি, সরি আমি দেখিনি, রেসিপিটা অ্যাকচুয়ালি আম্মু দেখেছে ইউটিউব থেকে। আর এটা রান্না করতে আম্মুই হেল্প করলো মানে কি, প্রথম অর্ধেকটা রান্না আম্মুই করলো আর পরের অর্ধেকটা আমি। এটা অ্যাকচুয়ালি সুজির পুডিং একটু ডিফারেন্ট ওয়েতে। আচ্ছা, এই রান্নাটার পরের অংশের ভিডিওটা আমি ঠিক করে করতে পারিনি, সেজন্য আমি সবার কাছে আগেই সরি বলে নিচ্ছি। এখানে 1/2 কাপ চিনির ক্যারামেল তৈরি করে তার মধ্যে 1.5 কাপ সুজি আর ঘি দিয়ে ভালো মতো রান্না করে নিতে হবে। সুজিটা হচ্ছে নিচের লেয়ার, আর উপরের লেয়ারটার জন্য 2 কাপ দুধ, 1/2 কাপ কন্ডেন্স মিল্ক, 170 গ্রাম ডানুক ক্রিম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ঘি, সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিশ্রণটা যখন একটু ঘন থকথকে হয়ে যাবে তখন ঠান্ডা করে সুজির লেয়ারের উপরে দিয়ে দিতে হবে, আর এরপর ফ্রিজে 2 ঘন্টা রেখে দিতে হবে। তাহলেই বাস রেডি হয়ে গেল আমার সুজির পুডিং। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে আর দেরি না করে আমিও দেখতে বসে গেলাম কাছের মানুষ দূরে থইয়া। সবার এত ভালো ভালো রিভিউ দেখেছি যে আর দেরি করতে পারলাম না। মনে করছিলাম যে মুভি দেখা শেষ হলে আপনাদেরকে রিভিউ দিব, কিন্তু মুভি দেখতে দেখতেই আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করি, কারণ আমার কাছেও বেশ ভালোই লাগছে মুভিটা। এসব কথা একটু মুখে আনবো না, আমি তো আছি সবসময়। তো আমার কাছে যে ভ্রমণ করার জন্য আমি অস্ট্রেলিয়াতে আসছি, নিজের গায়ের রক্ত পানি করছে তোমার জন্য, তুমি এখন আমার বস্তু ব্রেকআপ, তুমি এটা বলতেই পারো বলো। যারা এখনো দেখেননি তারা মুভিটা তাড়াতাড়ি দেখে নিতে পারে, শিওর করে বলছি আপনারা হতাশ হবেন না, মুভিটা আসলেও খুব ভালো লেগেছে। এভাবেই আম্মুর স্পেশাল দিনটা আমরা আম্মুর সাথে স্পেন্ড করলাম। আপনারা কিভাবে আপনাদের মায়ের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড শেয়ার করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।